আজি দুপৰীয়া ভাগত বিটিআর কুকরাজার জেলার পর্বতজোড়া মহকুমার বাগরিবাড়ি আরক্ষী থানার অন্তর্গত মাকড়িঝোড়া 17 নং রাষ্ট্রীয় ঘাইপথত এখন অবৈধ বালিভর্তি বলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হেরুয়া রাস্তার দাঁতিতে থাকা পুখুরীত পড়ে। উল্লেখযোগ্য যে খুড়াঘাটৰ পৰা গৌরীপুর অভিমুখে গৈ থকা অবস্থাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটো সংঘটিত হয়। উক্ত ঘটনার পৰা কথমপি প্রাণ রক্ষা পড়ে চালক সহ হেন্ডিম্যানত। গাড়িখনের নম্বর এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। গাড়িখনের সম্পূর্ণ নম্বর পানির তলত আবদ্ধ হয়ে আছে। বগৰীবাড়ী আরক্ষীয়ে লগে খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হওয়া বলে জানিব পৰা গৈছে। গৌরীপুরৰ পৰা জাহিদুল ইসলামৰ রিপোর্ট, মাই নিউজ এনি। We'll be right back.